শ্রদ্ধা রাইজ মই বিশ্বাস করো যে আমার রাইজে অসমত আমি এটা বিক্ষ অর্থনীতি ট্রি ইকোনমি আমি নির্মাণ করিব পারো আমার রাজ্যত অতি সাধারণতে ডাঙর হুয়া চন্দন গছ অগর গছ হলুং গছ সেগুন গছ হাল গছ আদিয়ে আমার অর্থনীতিক পরিবর্তন করিব পারে সেই উদ্দেশ্যে অহা তিনি বছরত আমি 10 লাখ 10 কোটি বাণিজ্যিক গছপুলি রোপণের সিদ্ধান্ত লৈছো এই বছর আমি 17 সেপ্টেম্বর তারিখে 1 কোটি গছপুলি একদিনাই আমি রোপণ করার বাবে সিদ্ধান্ত লৈছো ইতিমধ্যে 40 লাখ লোকে নির্দিষ্ট এপত নিজের নাম পঞ্জীয়ন করেছে মই আজি এই স্বাধীনতা দিবসের তিরঙ্গ পতাকার তলত থিয় হয়ে প্রতিগী অসমবাসী রাইজক অহা 17 সেপ্টেম্বর তারিখে একোটাক গছপুলি রোপণের আহ্বান জানাম নিজের নাম বন বিভাগের পোর্টেলত পঞ্জীয়ন করার লগে লগে আপনালকলকে গছপুলি যোগানোর দায়িত্বও সরকারে গ্রহণ করিব শ্রদ্ধার রাইজ জনভাগিদারিত্বক আন এক নতুন পর্যায়লৈ লৈ গৈ অহা 1 নভেম্বরপরা 10 জানুয়ারিলৈ আমার রাজ্যত খেল মহারণ আমি অনুষ্ঠিত করিব খুজিছো এই খেল মহারণত প্রথমতে গাঁও সমূহে 5টা খেলত নিজের মাজত প্রতিযোগিতা করিব পরবর্তী পর্যায়ত পঞ্চায়েত সকলে ব্লকত প্রতিদ্বন্দ্বিতা করিব বা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করিব আৰু পরবর্তী পর্যায়ত জিলালৈ গৈ সমষ্টি ভিত্তিক খেল আরম্ভ হব আৰু শেষত রাজ্য স্তরত জিলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হব আমি বিশ্বাস করো যে এই খেল মহারণত 60 লাখ লোক একেলগে নিজক জড়িত করিব তেনে এক জনভাগিদারিত্বর সংকল্পরে আমি আগবাড়িছো আজি আমার গুৱাহাটী মহানগরীয় হোক যোৰহাটতে হোক ডিব্ৰুগড়তে হোক শিলচৰতে হোক আমি নির্মাণ করে থাকা উৰণীয়া সেতু সমূহেও আমার আন্তঃগাঁথনির বাবে আমাক এক নতুন প্রেরণা দিছে মই গুৱাহাটীবাসী রাইজক আজি অত্যন্ত বিনম্রতার সৈতে কব খুজো যে মালিগাঁওর ফ্লাইওভার অহা 30-25 দিনের ভিতর 28 আগস্ট আর 3 সেপ্টেম্বরের ভিতর আর জুরুদর ফ্লাইওভার দুর্গাপূজার আগতে আর গুৱাহাটী উত্তর গুৱাহাটীর দলং অহা বছরের বিহুর আগে পিছে উদ্বোধন করার মই প্রতিশ্রুতি আকো এবার অসমবাসী রাইজর ওসর দাঙি ধরব খুজিছো।